আজি গুণপুর বার আসোসিয়েসন তরফ ব্যারিষ্টর মধু দাসক 175তম জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সভায় গুণপুর অতিরিক্ত জেলা দৌরা জজ মহম্মদ কোয়াইস, সব জজ সন্তোষ মহাপাত্র, প্রথম শ্রেণী বিচারপতি দেবেন সত্যদর্শী নন্দ, বার আসোসিয়েসনর সভাপতি উমা পটনায়ক, সম্পাদক বিষ্ণু পাড়ি, বরিষ্ঠ ওকিল রাজেন্দ্র সাহু, ব্রহ্মানন্দ পটনায়ক, প্রমোদ সাহু, এস গণপতি রাও, জগদীশ গমাং, কৃষ্ণ সেনাপতি প্রমুখ যোগদে ব্যারিষ্টর মধুবাবুঙ্ জীবনী উপরে আলোকপাত করে কোর্ট পরিসরে থিবা মধুবাবুঙ্ প্রতিমূর্তিরে পুষ্পমাল্য প্রদান করা যাইছিল। এ অবসরের আয়োজিত এক সভায় মুখ্য অতিথি ভাবে অতিরিক্ত জেলা দৌরা জজ মহম্মদ কোয়াইস, অতিথি ভাবে সব জজ সন্তোষ মহাপাত্র, প্রথম শ্রেণী বিচারপতি দেবেন সত্যদর্শী নন্দ যোগ দিয়ে বার সভাপতি উমা পটনায়ক সভাপতিত্ব করে সম্পাদক বিষ্ণু পাড়ি ধন্যবাদ দিয়ে। গুণপুর প্রমোদ কুমার সাহুঙ্ক রিপোর্ট, এ1 ওড়িশা।